বাড়িটির কমপ্লিট ছবি এবং বাড়িটির ভিতরের অবস্থান, টু ডি ফোর প্ল্যান, কিভাবে করবেন মালামাল সহ এই বাড়িটির টোটাল খরচ কত, যারা মাত্র 2-2.5 লক্ষ টাকায় একটি সুন্দর টিন শেড বা হাফ বিল্ডিং করতে চান। ভিডিওতে যে বাড়িটি দেখানো হয়েছে সেম টু সেম করতে পারবেন। কিভাবে করবেন আমরা বিস্তারিত দেখাবো আমরা এই ভিডিওতে। হ্যাঁ সম্মানিত বন্ধুগণ, 2-2.5 লক্ষ টাকার মধ্যে যারা বাড়ি করতে চান বা যারা এর চেয়ে বেশি বা কম টাকায় বাড়ি করতে চান, দয়া করে আপনারা এই ভিডিওটি দেখবেন না। হ্যাঁ বন্ধুরা, অল্প বাজেটে গ্রামের মধ্যে একটি টিন শেড হাফ বিল্ডিং বাড়ি করতে চান তাদের জন্য আজকে এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা 20 টাকার কাজে আসবে। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, আপনারা যদি আমার চ্যানেলটি ভিডিওটি নিয়মিত দেখতে চান তাহলে এখনই ভিডিওর নিচে গিয়ে সাবস্ক্রাইব করে আসুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে বন্ধুরা আমি আলোচনা শুরু করছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাড়িটির কমপ্লিট ছবি এবং বাড়িটির ভিতরের অবস্থান, টু ডি ফোর প্ল্যান, কিভাবে করবেন মালামাল সহ এই বাড়িটির টোটাল খরচ কত হবে। চলুন বন্ধুরা আর বেশি কথা নয়, আমরা মূল ভিডিও শুরু করি। তো আপনারা যে বাড়িটি দেখছেন এটি কিন্তু কমপ্লিট একটি বাড়ি। সরাসরি সাইট থেকে এই ভিডিওটি দেখাচ্ছি। এই বাড়িটি করা হচ্ছে ময়মনসিংহে নামদারি থানায়, জনাব হাজি কাশেম আলীর বাড়ি। কাশেম আলীর কাছ থেকে আমরা হিসাবটা নিয়ে আপনাদেরকে দেখাবো যে এই বাড়িটির কত টাকা খরচ হয়েছে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এই বাড়িটির প্রথমে পাবেন মেন গেট, মেন গেট দিয়ে ঢুকে পাবেন খোলামেলা বারান্দা। বারান্দা থেকে প্রত্যেকটি রুমে আলাদা আলাদাভাবে যেতে পারবেন, কারো রুমে কেউ যেতে হবে না, এতে করে কারো কোনো অসুবিধা হবে না। বারান্দার সাইজ হচ্ছে 26 ফুট 2 ইঞ্চি বাই 6 ফুট 9 ইঞ্চি। মেন গেটটা করা হয়েছে 6 ফুট বাই 7 ফুট। বেডরুম 1 13 ফুট বাই 12 ফুট, বেডরুম 2 13 ফুট বাই 12 ফুট, দুটি রুমেই সমান সমান, গ্রামের জন্য একটি পারফেক্ট ডিজাইন। অনলাইনে আপনারা এরকম ডিজাইন পাবেন না, খুব কম খরচে বাড়িটি সুন্দরভাবে করতে পারবেন। বন্ধুরা চলুন আমরা এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটা দেখি। বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা খুব সুন্দর করে দেখানো হয়েছে। রুমের মাপ এবং জায়গার মাপ সহ উল্লেখ করা হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটি ভিডিওটা ডাউনলোড অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা এই বাড়িটি সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে পারবেন। ডাউনলোড সম্পূর্ণ ফ্রি, আপনারা চালানাও পেমেন্ট করতে হবে না। আপনারা যদি এই বাড়িটি কোনো ইঞ্জিনিয়ার কাছ থেকে সরাসরি আনতে যান মিনিমাম 5000 টাকা হলেও দিতে হবে। আশা করি বন্ধুরা আমার কথা বুঝতে পেরেছেন। আমরা কষ্ট করে আপনাদের জন্যই এই ভিডিওটি কষ্ট করে করেছি। যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ দয়া করে একটি লাইক দিন। আমরা এখন আলোচনা করব এই বাড়িটি কিভাবে সম্পূর্ণ করবেন। প্রথমেই লেআউট দিবেন, অনেকে আছে লেআউট বোঝেন না, রুমগুলার মাপ দিবেন, তারপর মাটি কাটবেন, মিনিমাম 2 ফুট মাটি কাটবেন, নিচে সর্বনিম্ন 10 ইঞ্চি গাঁথনি দিবেন, 5 ইঞ্চি গাঁথনি দিয়ে 2 ফুট পর্যন্ত উঠাবেন, তারপর ফ্লোর করবেন, তারপর আরও 2.5 ফুট গাঁথনি করবেন, এই গাঁথনির উপর রেলিং দিবেন, তারপর গ্রিল দিবেন, তারপর 5 ইঞ্চি রেন্টাল দিবেন। বারান্দার উঁচু হবে 7 ফুট আর মেন ঘরের উঁচু হবে 9.5 ফুট। আমি এখন আলোচনা করব এই বাড়িটি সম্পূর্ণ কাজ করতে মালামাল কতটুকু লাগবে, কি কি মালামাল লাগবে। হাউস ডিজাইন বাড়ির খরচের হিসাব, মোট জমি লাগবে 27 ফুট বাই 20 ফুট।
540 বর্গ ফুট। ইট লাগবে 5000, সিমেন্ট লাগবে 60 ব্যাগ, বালি লাগবে 150 CFT, টিন লাগবে 5 বান, কাঠ লাগবে 30 কেপি, গ্রিল লাগবে 200 SFT, দরজা লাগবে 3টা, জানালা লাগবে 6টা, মিস্ত্রি লাগবে খরচ 100 টাকা প্রতি বর্গ ফুট, মোট খরচ লাগবে 2 লক্ষ অথবা 2.5 লক্ষ টাকা মোট। বন্ধুরা, আপনারা যদি এই বাড়িটি সেম টু সেম দুজু করেন তাহলে আপনাদের এই খরচটা হবে। আপনারা যদি আরও কোনো কিছু তথ্য জানতে চান, জানার জন্য কমেন্টস করুন। আজেবাজে কমেন্টস করে বিভ্রান্ত করবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমার আলোচনা এই পর্যন্তই। আপনারা যারা আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান এবং আমরা আগামীকালকে 3 রুমের একটি বেডরুম এবং বাড়ি দেওয়া হবে, আপনারা সেই পর্যন্ত বাড়িটি দেখবেন। আর যারা এখনও অলরেডি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আমার আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।